ডেঙ্গু নিয়ে মানুষের অসাবধানতায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। তারা বলছেন ডেঙ্গু শনাক্তের পরও চিকিৎসকের শরণাপন্ন না হওয়া এবং পর্যাপ্ত তরল না খাওয়ার কারণে এই পরিস্থিতি। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি এবং ডেঙ্গু থেকে মস্তিষ্ক, কিডনি, ফুসফুস, লিভার সংক্রমণও হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। দেশে কোনোভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। আগস্টের শেষে আক্রান্তের হার কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও ঊর্ধ্বমুখী ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 700। এর আগে 2021 সালে ডেঙ্গুতে রেকর্ড 281 জন মারা গিয়েছিল। 2019 সালে ডেঙ্গু আউটব্রেকেও ছাড়ায়নি 200। চলতি বছর তাহলে কেন এত বেশি লোক মারা যাচ্ছে ডেঙ্গুতে? এই প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, অনিয়ন্ত্রিত এডিস মশা আর রোগীদের উদাসীনতা এর জন্য দায়ী। কিছু পেশেন্ট দেখা গেছে যে আমরা কিছুই করতে পারি না। পেশেন্ট দেখা গেছে অ্যাওয়্যার ছিল না যে তার হচ্ছে ডেঙ্গু হয়েছে, হঠাৎ করে আসছে, আসার পর দেখা গেছে যে প্লেটলেট কাউন্ট কম। দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ পেশেন্ট সচেতন হইলেও ওরা ফ্লুইড খায় না, পানি খায়। রোগীর অ্যাওয়ারনেস আরও বাড়াইতে হবে। চলতি বছর ডেঙ্গু জ্বরের ধরন ভিন্ন এবং রোগীরা নানান জটিলতায় আক্রান্ত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। তাই ডেঙ্গু জটিল আকার ধারণ করছে বলে মত তাদের। গত বছর আমাদের Dengue 3 ছিল এবং সেখানেও আমরা দেখেছি যে মৃত্যু হার অনেক বেশি ছিল। এবং এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা স্টাডিতে এসে 68% ক্ষেত্রে Dengue 2 আমাদেরকে আক্রমণ করছে এবং 32% ক্ষেত্রে Dengue 3 করছে। সারা শরীরের সমস্ত জায়গায় ডেঙ্গুর ভাইরাস আক্রমণ করতে পারে এবং এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই দেশব্যাপী একযোগে এডিস নিধন কর্মসূচি নেয়ার তাগিদ স্বাস্থ্যকর্মীদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।